मिलोगे कभी जो तुम बताएंगे क्या अब अकेले रहा আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো প্রথমে যে স্টেটাস ভিডিওটা দেখেন, এটা মেকিং করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে আপনারা খুব সহজে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করার পর এবার হচ্ছে আমরা আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবো। চাইলে আপনি হচ্ছে যে কোনো অ্যাপস দিয়ে মেকিং করতে পারেন, যেটা আপনার কাছে পারফেক্ট বা হচ্ছে যেটা ইজি মনে হয়। তো আমরা হচ্ছে ক্যাপকাট দিয়ে দেখাচ্ছি, আপনি চাইলে কিন্তু এটা দিয়ে ট্রাই করে দেখতে পারেন। তো এখান থেকে হচ্ছে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখান থেকে হচ্ছে সর্বপ্রথম আমরা ফটোস অপশনে চলে যাবো, দেন আমরা জাস্ট একটা ফটো সিলেক্ট করে নেবো। ওকে, তো একটা ফটো সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবে, এরপর আমরা এখান থেকে নিচ থেকে ফরম্যাট অপশনে ক্লিক করবো, তারপর এখান থেকে হচ্ছে আমরা 960 ক্লিক করবো। ক্লিক করার পর আমরা আমাদের ফরম্যাট অনুযায়ী পিকচারটাকে কিছুটা জুম করে নেবো, যেহেতু আমাদের পিকচারে হচ্ছে আমাদের যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছেন অ্যানিমেশনের কারণে কিন্তু আমরা একটু বেশি জুম করে নেবো, যাতে আমাদের অ্যানিমেশনটা দিতে সুবিধা হয়। ওকে, তো দেওয়ার পর এখান থেকে ইন্ডিয়া ওয়াটারমার্কটাকে রিমুভ করে দিতে হবে, এবং হচ্ছে আমরা ফটোর ডিউরেশনটা এখান থেকে আমরা 10-12 সেকেন্ড, অর্থাৎ আপনার যতটুকু প্রয়োজন মনে হয় যে আমার স্ট্যাটাস ভিডিও ডিউরেশনটা এতটুকু রাখবে। ওকে, তো এবার হচ্ছে আমরা ফটোতে একটা অ্যানিমেশন দিয়ে নেবো, যেন প্রথম স্টার্ট পজিশনে চলে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্টার্ট পজিশনে চলে আসছি, আপনি ফটোটাকে যে কোনো এক সাইডে নিয়ে নেবেন। এখানে দেখেন আমাদের যে লেফট সাইড একটু বেশি আছে, রাইট সাইডে কিন্তু একদম বরাবর ঠিক আছে। তো এই পজিশনে আপনি চাইলে লেফটটাকে আগে নিতে পারেন অথবা রাইটটাকে নিতে পারেন, যে কোনো একটা পজিশনে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো এখান থেকে আমরা একটা প্লাস ওয়ান বসিয়ে দেবো, তারপর ফটোর মিডল বরাবর যাবো। ফটোর মিডল বরাবরটা হচ্ছে এইখানে। তো এখানে যাওয়ার পর আমরা ফটোটাকে এইভাবে লেফট থেকে আমরা রাইট সাইডে যেরকম ছিল আর কি প্রথমে ঠিক ততটুকু রাখবো আর কি, যাতে আমাদের স্ক্রিনে বাইরে না যায়। তারপর এখান থেকে আবারও আমরা চলে যাবো হচ্ছে এন্ডিংয়ের দিকে। তো এন্ডিংয়ের দিকে যাওয়ার পর এটাকে আবারও আমরা ঠিক পজিশনে অথবা মিডল পজিশনে যে কোনো একটাকে নিয়ে যাবো। তো যাওয়ার পর আমরা জাস্ট এখন যদি ভিডিওটাকে একটু রান করে দেখি, তাহলে কিন্তু আমাদের ফটোতে একটা অ্যানিমেশন আপনারা দেখতে পাচ্ছেন। তো তারপর এবার হচ্ছে আমরা স্টার্ট পজিশনে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে ওভারলেতে ক্লিক করবো, তারপরে অ্যাড ওভারলেতে ক্লিক করবো, এবং হচ্ছে এখান থেকে আমরা ভিডিও অপশনে চলে যাবো। ভিডিও অপশন থেকে আমরা একটা ওভারলে ইফেক্ট সিলেক্ট করবো, এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তারপর এটাকে আমাদের ফুল ফ্রেম করে নিতে হবে এবং স্প্লাইসে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমরা ফিল্টারটাকে সিলেক্ট করে এবং ঠিক অপশনে ক্লিক করবো। এরপর স্টার্ট পজিশন থেকে এখান থেকে আমরা আবারও অ্যাড ওভারলেতে ক্লিক করবো, তারপর ফটোস অপশনে যাবো, এবং হচ্ছে আমরা একটা হোয়াইট পেনকে সিলেক্ট করবো, হোয়াইট ফটোকে সিলেক্ট করবো, অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর হচ্ছে আমরা এখান থেকে স্প্লাইসে যাবো, যাওয়ার পর ফিল্টারটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে ঠিক অপশনে ক্লিক করবো। চাইলে আপনি এর অপোজিটটা কমিয়ে নিতে পারেন, এবং হচ্ছে আমরা অবশ্যই এর ডিউরেশনটা এন্ড অফ দিয়ে রাখবো। রাখার পর এটা আমরা কিছুটা জুম করে এটা আমরা নিচে দিয়ে দিব। আপনি কিন্তু চাইলে এর অপাসিটিটা কমিয়ে নিতে পারেন, আমি যেটা বলছি এখান থেকে যদি মনে হয় যে আপনার হোয়াইট কালার একটু বেশি, সেক্ষেত্রে আপনি এখান থেকে অপাসিটিতে গিয়ে এখান থেকে অপাসিটিটা কিছুটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ওকে, তো অ্যাডজাস্টমেন্ট করার পর এবার হচ্ছে আমরা এখান থেকে যেটা করবো, এখান থেকে আমাদের লিরিক্স অ্যাড করতে হবে, যেন ওভারলেতে ক্লিক করবো। তারপর অ্যাড ওভার লিরিক্সের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনি অন্যান্য লিরিক্স এখানে ইউজ করতে পারেন। দেন আমরা লিরিক্সটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তো এতক্ষণ আমরা ফিল্টার হচ্ছে যে স্প্লাইসে গিয়ে ফিল্টারটাকে সিলেক্ট করে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে, এবার হোয়াইট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন। আমরা সেমভাবে স্প্লাইসে চলে যাবো, দেন এখানে স্লাইডটাকে সিলেক্ট করবো। স্লাইডটাকে সিলেক্ট করলে আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এরপর আমরা এটাকে ফুল স্ক্রিন করে নেবো যতটুকু আমাদের প্রয়োজন মনে হবে। তো দেওয়ার পর আমরা লেরিক্সটাকে আপনি আপনার পজিশন মতো বসিয়ে নেবেন। ওকে, এখান থেকে আপনার যে পজিশন মতো এখান থেকে বসিয়ে নেবেন। তো আমরা এই পজিশনের মতোই বসে নিলাম এটাকে। তো নেওয়ার পর এখান থেকে আমরা স্টার্ট পজিশনে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে আমরা অ্যাড ওভারলেতে ক্লিক করবো, তারপর এখান থেকে আমরা ভিডিও অপশনে চলে যাবো। ভিডিও অপশনে যাওয়ার পর এখান থেকে আপনি একটা কালারফুল ব্যাকগ্রাউন্ড হচ্ছে কালারফুল ভিডিও দেখতে পাবেন, ওভারলে এটাকে সিলেক্ট করবেন এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবেন। তো এটা থেকে বর্ডার অলরেডি দেওয়া আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট বর্ডার। তো হোয়াইট বর্ডার আপনার একদম সেম বরাবর এখান থেকে আমাদের এটাকে ফুল স্ক্রিন করে নিতে হবে, যাতে আমাদের বর্ডারটা সুন্দরভাবে বোঝা যায়। তো এখান থেকে এটা যে ব্ল্যাক স্ক্রিন আছে, এটা কিন্তু কালারিং একটা ইফেক্ট আছে। আমরা যদি ভিডিওটাকে প্লে করি, এখান থেকে দেখেন আমাদের কিন্তু একটা কালারিং একটা কালারফুল একটা ইফেক্ট আছে। তো ইফেক্টটাকে এবার ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য আমরা স্প্লাইসে ক্লিক করবো, তারপর এখান থেকে ফিল্টারটাকে সিলেক্ট করবো, এবং হচ্ছে বর্ডারটা কিন্তু আমাদের সাইডে রয়ে যাবে। এখান থেকে আপনারা যেরকমটা দেখছেন বর্ডারটা কিন্তু সাইডে রয়ে গেছে। তো ফাইনালি আমরা এখন ভিডিওটাকে প্লে করবো, চাইলে আপনি কিন্তু আমার থেকে আরও সুন্দরভাবে ভিডিওটা মেক করে নিতে পারেন, নিজে একটু কষ্ট করে কাস্টমাইজ করেন, অনেক সুন্দরভাবে কিন্তু ভিডিওটা মেক করবেন। তো আশা করি আপনারা সব কিছু পারফেক্টলি পাবেন, আর যদি কোথায় সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটি সর্বশেষ কাজ এখান থেকে আমাদের ভিডিওটি চেক দেওয়ার পর যদি সেভ করতে চাই, তাহলে এখান থেকে রেজুলেশনকে অবশ্যই হাই করে নেবেন, তারপর এখান থেকে এক্সপ্লোরারে ক্লিক করলে আমাদের এই ভিডিওটি কিন্তু এভাবে লোডিংয়ে সেভ হয়ে যাবে।